ঢাকা প্রিমিয়ার লিগে গ্রুপ পর্বে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে 3টি ম্যাচ খেলেছিলেন সাকিব আল হাসান। অংশ নিয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দ্বিতীয় টেস্টেও। এরপর বাংলাদেশের এই অলরাউন্ডার উড়াল দেন যুক্তরাষ্ট্রে। এবার অবশ্য ছুটি কাটিয়ে দেশে ফিরছেন সাকিব, খেলবেন চলতি প্রিমিয়ার লিগের সুপার লিগের দ্বিতীয় রাউন্ড থেকে। শুধু তাই নয়, সুপার লিগে অংশ নেওয়ার কারণে বাংলাদেশের এই অলরাউন্ডার নাও খেলতে পারেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম 3টি টি-20তে। ফিটনেসের অবস্থা ঠিক থাকলে সাকিব ফিরতে পারেন ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া শেষ 2টি টি-20তে। যদিও বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকফেন্সিকে জানিয়েছেন, সাকিব দেশে ফেরার পর আলোচনা করেই নেওয়া হবে সিদ্ধান্ত। জালাল ইউনুস বলেন, সাকিব তো দেশে ফিরবে দু একদিনের মধ্যে, এরপর সে সুপার লিগে খেলবে, আমরা ওর সঙ্গে বসবো, এরপর সিদ্ধান্ত নেব। তবে শুনেছি সুপার লিগে সে খেলবে, সেজন্য জিম্বাবুয়ের সাথে শুরুর দিকে নাও খেলতে পারে, আলোচনার পর আমরা নিশ্চিত হতে পারবো। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 5 ম্যাচে টি-20 সিরিজ খেলতে 28 এপ্রিল বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। যদিও আসন্ন সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের ফিটনেস ক্যাম্পে অংশ নিয়েছিলেন 34 জন ক্রিকেটার, ছিলেন না সাকিব আল হাসান। সিরিজের প্রথম 3টি টি-20 হবে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে, যথাক্রমে আগামী 3, 5 ও 7 মে। এরপর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে বাকি 2টি ম্যাচ, ম্যাচ 2টি হবে 10 ও 12 মে। ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত 3টি ম্যাচ খেলেছেন সাকিব, যেখানে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে তিনি করেছিলেন 34 রান আর হাফ সেঞ্চুরি পেয়েছিলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। বল হাতে 3 ম্যাচে নিয়েছেন 6 উইকেট। সিটি ক্লাবের বিপক্ষে নিয়েছিলেন 39 রান দিয়ে 3 উইকেট। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।